শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্ব মানে হলো ভার্বের সঠিক ব্যবহার। তো রাইট ফর্মস অফ ভার্বের কয়েকটি রুল নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা দেখছো যে রুল নাম্বার ওয়ান, ইউজুয়ালি, নর্মালি, সামটাইমস, ওপেন, রেগুলারলি, ডেইলি, টুডে, নেভার, অলওয়েজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো যদি এই শব্দগুলো থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা একটি এক্সাম্পল দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। করিম ড্যাশ গো টু স্কুল রেগুলারলি, এখানে হবে করিম গোস টু স্কুল রেগুলারলি। তারপর দেখো যে এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। যদি এখানে থাকতো আই গো টু স্কুল রেগুলারলি বা ইউ গো টু স্কুল রেগুলারলি তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হতো না। তো আমরা এখানে পেলাম রুলসের মধ্যে আছে যে ইউজুয়ালি, নর্মালি, সামটাইমস, ওপেন, রেগুলারলি। তো এখানে আছে রেগুলারলি, যেহেতু এখানে রেগুলারলি আছে তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। তো আশা করি তোমরা প্রথম রুলটি বুঝতে পেরেছ। তো চলে যাচ্ছি এবার দ্বিতীয় রুলে। তো দ্বিতীয় রুলে তোমরা দেখতে পাচ্ছ যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও ডেজ, ডে বাই ডে, গ্রাজুয়ালি যদি কোনো সেন্টেন্সে থাকে সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো তাহলে আমরা একটা এক্সাম্পল দিই আগে, তাহলে তোমরা বুঝতে পারবে। হি ড্যাশ প্লে উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট দিস মোমেন্ট। এখানে তোমরা রুলে দেখতে পাচ্ছ যে নাও, অ্যাট দিস মোমেন্ট, এখানে অ্যাট দিস মোমেন্ট আছে, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে উত্তর খুব সহজ, তাহলে আমরা এখানে লিখব ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট দিস মোমেন্ট। তো আশা করি তোমরা দ্বিতীয় রুলটিও বুঝতে পেরেছ। তো এবার চলে যাচ্ছি তৃতীয় রুলে। তৃতীয় রুলে আছে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এবার, ইয়েট, অলরেডি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এক্সাম্পল দিই একটা, তোমরা তাহলে বুঝতে পারবে সহজে। আই ড্যাশ সি হিম রিসেন্টলি। তো রুলে আছে যে জাস্ট নাও, রিসেন্টলি, অফ রিসেন্ট, লেটলি, এবার, ইয়েট, অলরেডি। এখানে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি, তো এখানে যেহেতু রিসেন্টলি আছে তাই এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে এই উত্তরটি হয় আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। তো চলে আশা করি তোমরা বুঝতে পেরেছ রুল নাম্বার থ্রি। তো এবার বলবো রুল নাম্বার ফোর নিয়ে। ইস্টারডে, লং সিন্স, লং অ্যাগো, লাস্ট প্লাস টাইম। অর্থাৎ এখানে আমি লাস্ট প্লাস টাইম বলতে বুঝিয়েছি যে কোনো টাইম থাকতে পারে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ডে ইত্যাদি যদি থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো একটি এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। হি ড্যাশ গো হোম স্টারডে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রুলের স্টারডে আছে, সেহেতু এটি এখানে হবে ওয়েন্ট। তো হি ওয়েন্ট হোম স্টারডে। আশা করি তোমরা রুল নাম্বার ফোরও বুঝতে পেরেছ। তো চলে যাচ্ছি রুল নাম্বার ফাইভে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সেন্টেন্সের মাঝে যদি সিন্স থাকে তাহলে প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একটি এক্সাম্পল তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ইট ইজ ম্যানি ইয়ার্স। অর্থাৎ প্রথম ক্লজটি হলো প্রেজেন্ট টেন্স,
তারপর তার মাঝখানে সিন্স আছে, তারপর দ্বিতীয় ক্লজটি তাহলে হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। যেহেতু এখানে প্রথম ক্লজটি আছে প্রেজেন্ট টেন্সে, সেহেতু দ্বিতীয় ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এবার আমরা দ্বিতীয় দুই নম্বরটি দেখি, আবার প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ যদি প্রথম বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপর যদি সিন্স থাকে এবং সিন্সের পরের বাক্যটি, তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা একটি এক্সাম্পল দেখি, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর সিন্সের পরে অবশ্যই দুই নম্বর ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটি হবে হ্যাড কাম, আই হ্যাড কাম টু ঢাকা। তো আশা করি তোমরা রুল নাম্বার 5 বুঝতে পেরেছ। তো এবার আমরা বলবো রুল নাম্বার 6 নিয়ে। যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের পর কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ উড দ্যাট দিয়ে কোনো বাক্য শুরু হলে তারপর সাবজেক্টের পর কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো আমরা একটা এক্সাম্পল দিই, উড দ্যাট আই ড্যাশ গো টু ঢাকা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উড দ্যাট দিয়ে বাক্যটি শুরু হয়েছে, তাহলে পরে সাবজেক্টের পরে অবশ্যই কুড বসবে এবং এর পরের ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে হবে উড দ্যাট আই কুড গো টু ঢাকা। আশা করি তোমরা রুল নাম্বার 6 বুঝতে পেরেছ। তো এবার যাই রুল নাম্বার 7। যদি টুমারো, ডে আফটার টুমারো, নেক্সট প্লাস টাইম, অর্থাৎ নেক্সট ডে, নেক্সট নাইট, এগুলো যদি থাকে তাহলে নেক্সট ইয়ার, এরকম যদি আরও কিছু থাকে, যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো একটি এক্সাম্পল দিলে তোমরা সহজে বুঝতে পারবে। তো এক্সাম্পল, আই ড্যাশ গো টু সিলেট নেক্সট ডে। তো আমরা আনসার দিব অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে, তো আমরা উইল লাগাবো, আই উইল গো টু সিলেট নেক্সট ডে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ রুল নাম্বার 7। তো এবার চলে যাচ্ছি রুল নাম্বার 8। সাধারণত টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। তোমরা এটা জানো যে টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, ভার্বের বেস ফর্ম বসে। তো তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু ইত্যাদি ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরকম আরও আছে যেগুলোর সাথে এরকম ফ্রেজ আরও আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, এরকম আরও আছে ইত্যাদি ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ গেট ইউর রিপ্লাই। তো এখানে হবে যে আই লুক ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লুক ফরওয়ার্ড টু আছে। যদি এখানে উইথ এ ভিউ টু থাকতো তাহলেও আইএনজি যুক্ত হতো, অ্যাডিক্টেড টু থাকলে তাহলেও আইএনজি যুক্ত হতো। তো এটি ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি তোমরা রাইট ফ্রম সব পারবে, রুলগুলো বুঝতে পেরেছ। যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা। তা আজকে বিদায় নিচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো, আসসালাম।